ও এসএসএির স্টাফ সিলেকশন কমিশন অনেক অনিয়মিততা পি সি কার কারবার অভিযোগ আনি বিজেপি যুব মোর্চা পক্ষু সারা ওড়শার চালি প্রত প্রত্যক হেডক্য়ার্টর মানকের যুব মোর্চা পক্ষর এনে প্রত করা যাচ্ছে কারণ কিনা ওএসএসএসি যেটাফ সিলেকশন হয়েছি সে অনেক অনিয়মিততা পিসি সি কার অনেক সঙ্গীন দফা এবার সামনা আসছে কারণ কাই রাজ্য সরকার অপারগতা এ পদে পড়ছে আলোচনা করা আমার সত্যি অ যুব মোর্চার সদস্য মানে অনেক আজ্ঞা সেতু সিলেকশন চালা তা অনেক জায়গার অভিযোগ আসছে এপরিকি যুবক ব্যক্তি মানে যে স্টাফ সিলেকশন যে কমিশন যে চয়ন শিকার হয়েছেন অনেক দুর্নীতির বিশেষভাবে অভিযোগ সব কোণ নিশ্চিতভাবে আপনার দেখুবেন টাফ সমিশন গোটে সাধারণ কর্মচারী ভিজিল্যান্স জালে পড়েছেন বিরঞ্জি সাউ নামক কর্মচারী ଆପଣ ଚିନ୍ତା କରନ୍ତୁ ସାଧାରଣ କର୍ମଚାରୀ ତାଙ୍କ ଘରୁ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଟଙ୍କା ଭିଜିଲାନ୍ସ ହାତରେ ଲାଗିଛି ଯେଉଁ ଷ୍ଟାଫ୍ ସିଲେକ୍ସନ୍ କମିଶନ୍ ମାଧ୍ୟମରେ ଯେଉଁମାନେ ଚାକିରୀ ପାଇଁ ଆପ୍ଲାଏ କରନ୍ତି କ୍ୟାଣ୍ଡିଡେଟ୍ମାନଙ୍କୁ ଦଶଲକ୍ଷ ପନ୍ଦର ଲକ୍ଷ ଟଙ୍କାର ଯେଉଁ ଡୋନେସନ୍ ମଗାଯାଇଛି ବ୍ଲାକ୍ମେଲିଂ କରାଯାଇଛି ଏଥିରୁ ନବୀନ ସରକାରର ଯେଉଁ ଆଭିମୁଖ୍ୟ ଯେଉଁ ସ୍ୱଚ୍ଛତା ପଦାରେ ପଡ଼ିଛି ଆପଣ ଦେଖନ୍ତୁ ଏଥିରେ নবীন পট্টনাক চাহিদা সমস্তে সমস্তে দাদন চাকরিয়া নহতন্তু আমি যে মেধাবী ছাত্রছাত্রী। ছাত্রী যে কৃতিত ছাত্র ছাত্রী যে প্রকৃত চাকি পাইব যোগ্য সেমান বাদ দিয়া যাই লাঞ্চ নেই যে মূর্খ গণ্ড মানু চাকি যাচ্ছি। যাওয়া হব আমার ভবিষ্যৎ কম হব পাঠ পড়া পড়ুয়া পিলা মান চিন্তা করতু এখন ভারতীয় জনতা যুব মোর্চা সারা ওড়িশে ପ୍ରତ୍ୟେକ ଶହେ ସତଚାଳିଶଟି ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ଏଇ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଏହି ଦୁର୍ନୀତି ବିରୁଦ୍ଧରେ ସ୍ୱର ଉତ୍ତୋଳନ କରୁଛି ଆଜି ବ୍ରହ୍ମଗିରିର ଭାରତୀୟ ଜନତା ଯୁବମୋର୍ଚ୍ଚା ତରଫରୁ ବ୍ରହ୍ମଗିରିର ବସ୍ଷ୍ଟାଣ୍ଡରେ ପ୍ରତିବାଦକୁ ଆମେ ଆଉ ପାଦେ ଆଗକୁ ବଢ଼ାଇଛୁ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କୁ ଯୁବମୋର୍ଚ୍ଚା ଚେତାବନୀ ଦେଉଛି ଯଦି ଏହିପରି କାର୍ଯ୍ୟକଳାପରେ ରାଜ୍ୟ ସରକାର ଲିପ୍ତ ରୁହନ୍ତି ଆଗାମୀ ଦିନରେ ଭାରତୀୟ ଜନତା ଯୁବମୋର୍ଚ୍ଚା ଏହାକୁ ଦୃଢ଼ ପ୍ରତିବାଦ କରିବ नवीन को दुई सेकेन्ड लाग भारतीय जनता मोर्चा जुवमोर्चा बङोपसगर ती सरकार को आम अनुरोध गर्ुछु यही सबै कार्ज्यु निभूत रुन्छु जो प्रकृत मेधावी छात्र जो चाकरी योग्य भने चाकिपाई्यु चाकि दिया आज विरञ्च्जी साहु गिरे बड बड मुड आज पछेर लुचिक बसिन्छ आमे तुरंत यार सीबीआई तदन दाबी गर्छु निश्चिंत भावना

বা যাবী ছাত্ৰ মানুহে টকা শিক্ষা অভিযোগ আছুছে এই ঘটনা কিন্তু দেখুচ্ছা ঘটনা কোন আজিকালি আজি শিক্ষাৰ এতিয়া নিম্নস্তৰকু যায় যে আমাৰ এণ্ট্ৰান্স ৰোহে এছ এছ চি বুলি ষ্টাফ চিলেকচন কমিশনৰ ইয়াতে এণ্ট্ৰাঞ্চকু ত্বৰান্ন নকৰি গোটেই মূৰ্খ নন এজুকেটেড পিলা মানুহ কিছু পিচি কাৰোবাৰ টকা পইচা আদায় কৰি দ যাৰা সেনে দুৰ্নীতি কৰে আজিকালি সব পঞ্চায়তস্তৰৰে হওক জিলা স্তৰৰ হওক ছট কৰ্মচাৰী মানে যোন ভা গৰীব লোক পিচি আদায় কৰোঁ মানে পিচি চাকিৰি কৰোঁ চৰকাৰৰ সেনে ক'ৰ হাত বাৰি ৰ যা পিচি কাৰোবাৰ গৰীব লোক ঠাৰি কৰাৰকু যে এই জালৰে ধৰা পাতি চৰকাৰ কৰি বা দুৰ্নীতিৰ মুখা খোলা যায় সেইটো উচিত কিপৰি দণ্ড দিয়া যাব সে আমি যুৱ মোৰ্চা ব্ৰহ্মগীৰ তৰফৰ দাবী কৰিছোঁ